আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্সদেরকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার জন্য। তো আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো যে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন যদি থাকে কোনো মায়ের, তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি, পরের বাচ্চা নর্মাল ডেলিভারির চেষ্টা করা যাবে কি না। আসলে আমরা সবাই এখন চাচ্ছি যে সিজারিয়ান সেকশনের রেটটা যেভাবেই হোক কমানোর জন্য, এবং এটা এটা আমাদের এক ধরনের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে আমরা কাউন্সিলিং করারও চেষ্টা করছি যে যাতে আমাদের পেশেন্টরাও এতে আমাদেরকে সাহায্য করেন। তো সেটার মধ্যে একটা হচ্ছে এরকম যে আগের বাচ্চা যদি সিজারিয়ান সেকশন থাকে এবং এই ধরনের পেশেন্টের সংখ্যা এখন অনেক বেশি, ওনাদেরকে আমরা কোনোভাবে নর্মাল ডেলিভারি করাতে পারি কি না। তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে আগে থেকে জানতে হয়, তা হলো আগের সিজারিয়ান সেকশনটা কেন হয়েছে, কোথায় হয়েছে, এবং কোনো ধরনের জটিলতা ছিল কি না, এবং এই প্রেগনেন্সিতে কোনো ধরনের জটিলতা আছে কি না, এবং বাচ্চাটার ওজন কত, এই জিনিসগুলি আমাদেরকে খুব ভালোভাবে জানতে হয়। আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে যে ডেলিভারির এবং শেষের দিকে আর কি, 37 উইকস বা ওই সময়ের দিকে আমরা যেটা করি যে আমরা জরায়ুর স্কার, মানে যে জায়গাটা জরায়ু কাটা হয়েছে আগের সিজারে, ওই স্কারের জায়গাটার আমরা পুরুত্বটা দেখি, ওটা হেলদি কিনা জায়গাটা, সেই জিনিসটা আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি। যদি সব কিছু ঠিকঠাক থাকে আর তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো সম্ভব, কিন্তু সব হসপিটালে না। যেই হসপিটালগুলো ওয়েল ইকুইপড হসপিটাল, ওয়েল ইকুইপড মানে হচ্ছে যে ওখানে ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে, যে খুব দ্রুত সিজারিয়ান সেকশন করা যাবে, যেখানে অ্যানেস্থেটিস্ট এবং সার্জন দুজনই উপস্থিত থাকেন এই নর্মাল ডেলিভারি ট্রায়ালের সময়, এবং স্টাফ যারা আছে সব কিছু রেডি থাকে। সেক্ষেত্রে ওই হসপিটালটাতেই শুধু এটা ট্রায়াল দেওয়া যাবে। কেননা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ভয় পাই এই ধরনের ক্ষেত্রে, সেটা হলো জরায়ু ফেটে যাওয়া। এবং এটা যেমন বাচ্চার জন্য খুবই রিস্কি, মার জন্যও কিন্তু অনেক রিস্কি, এবং এক্ষেত্রে মা বাচ্চা দুজনেরই জীবন চলে যেতে পারে। তাই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লাড অ্যাভেলেবেল রাখতে হবে, এবং একটা ভালো হসপিটালে অভিজ্ঞ সার্জনের আন্ডারে থেকেই আমাদের এই এই ধরনের ট্রায়ালটা দিতে হবে। আর যেটা আমি এই কথাটা যেটা সবসময় বলে আসি যে সিজারিয়ান সেকশনের রেট কমানোর জন্য যেমন ডক্টরের সদিচ্ছা প্রয়োজন, সাথে সাথে কিন্তু আমাদের রোগী যারা আছেন তাদের সদিচ্ছা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।